আচ্ছা চল ক্লাস স্টার্ট করি। দেখ আমাদের শিডিউলড এক্সামের আজকে সেকেন্ড এক্সাম ছিল, চল আমরা স্টার্ট করি। দেখ লাস্ট উইকের ক্লাসে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন ক্লাস নাম্বার ওয়ান ছিল, তোকে শিডিউলটা দিয়ে দিই আমাদের। এই শিডিউলটাকে দিয়ে দে তো। দেখ এটা হচ্ছে আমাদের শিডিউল, আমরা বেসিক্যালি এটাই ফলো করছি। আচ্ছা চল কপি বের কর। লাস্ট উইকের ক্লাসে দেখ আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনে আমরা লাস্ট যেটা করেছিলাম হচ্ছে কীভাবে অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড বানানো যায়, তাই না? আজকে দেখো ওই রিলেটেড কোশ্চেন দিয়েছিলাম, কোশ্চেন নাম্বার 13 C। দেখ কোশ্চেন নাম্বার 13 C, দেখ 13 C, দেখ উইচের জায়গায় সিএল বেসিক্যালি, তাই না? যে কোনো একটা রিয়াজেন্ট লিখলে হবে, তিনটের মধ্যে লিখেছিস SOCl2 PCl5 আর PCl3। কি ঠিক আছে, হাফ নাম্বার পাবি, চল আচ্ছা স্টার্ট করি। দেখ আজকের ক্লাসে আমরা একটা মারাত্মক ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো, এটা কিন্তু ক্লাস টুয়েলভের অর্গ্যানিক কেমিস্ট্রিতে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা তোর পুরো ক্লাস টুয়েলভেই কাজে লাগবে। শুধুমাত্র এই চ্যাপ্টার না, সব চ্যাপ্টারে এই কনসেপ্টটা কাজে লাগবে। দেখ আমরা আগের দিন যে তিনটে রিয়াকশন লাস্টে পড়েছিলাম, বলেছিলাম তার মেকানিজম আমরা আজকে দেখব। মেকানিজম দেখার আগে আমরা একটু ওই কনসেপ্টটা দেখি। তাহলে খাতা বের কর, খাতার মধ্যে হেডিং দে কনসেপ্ট অফ, খাতার মধ্যে হেডিং দে কনসেপ্ট অফ কাইরালিটি, কনসেপ্ট অফ কাইরালিটি অপটিক্যালি, অপটিক্যাল অ্যাক্টিভিটি, কনসেপ্ট অফ কাইরালিটি অপটিক্যাল অ্যাক্টিভিটি, কনসেপ্ট অফ কাইরালিটি অপটিক্যাল অ্যাক্টিভিটি। আচ্ছা ভালো করে দেখবি, দেখ কথা বলিস না, কনসেপ্ট অফ কাইরালিটি অপটিক্যাল অ্যাক্টিভিটি। ধর কিছু কিছু মলিকিউল, কিছু কিছু মলিকিউল আছে আমার অর্গ্যানিক কেমিস্ট্রিতে, বল অর্গ্যানিক কেমিস্ট্রির পার্টেই আমরা এখন দেখবো মেনলি, যে মলিকিউল আমার কী করতে পারে বলতো, লাইটের ডাইরেকশান চেঞ্জ করে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে লাইটের ডাইরেকশান চেঞ্জ করছে মানে কি? ভালো করে দেখ, এই যে লাইট, ধর তোর নেচারের মধ্যে যেটা আছে লাইট হচ্ছে কি বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওকে? আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে আমরা অলরেডি দেখেছি ফিজিক্সে, দেখ এটা হচ্ছে একটা ওয়েভের মতন, ধর আমার এইরকম একটা ধর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশান হয় তার মানে ইলেকট্রিক যে ফিল্ডটা আছে সেটার পারপেন্ডিকুলার হবে আর ম্যাগনেটিক ফিল্ডটা এটার পারপেন্ডিকুলার হবে, তাই তো? এটা আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশানটা আমি আলটিমেটলি এঁকেছি। এখন তোর নেচারের মধ্যে যে লাইট আছে, ঠিক আছে, সেই লাইটের মধ্যে আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব দিকেই এরকম প্লেন আছে, লাইটের প্লেন আমার সব দিকে আসছে। তার মানে কি, ধর তুই নেচার থেকে একটা লাইট সোর্স ধর তোর কাছে আছে, সেখান থেকে যে লাইটটা আসছে সেই লাইটের মধ্যে এরকম সব অ্যাঙ্গেলের লাইট তোর কাছে আছে, বুঝতে পেরেছিস? সব সব কটা প্লেনেরই লাইট তোর এর মধ্যে দিয়ে পাস করছে, বুঝতে পারছিস তো? সব কটা প্লেনের, ক্লিয়ার? বোঝা গেছে? আরও প্রচুর প্লেন হবে, ঠিক আছে, এই প্লেনের লাইট তোর কাছে পাস করছে। এখন এই ধরনের লাইট আমি কি করব, এখান থেকে আমার কাজ হলো ধর এখান থেকে একটা মাত্র প্লেনকে ফিল্টার করে বার করে নেব, একটা মাত্র প্লেনকে ফিল্টার করে বার করে নেব। এটা আমি কীভাবে করব, আমার কাছে এরকম ইনস্ট্রুমেন্ট প্রচুর আছে, কিছু ব্যাপারই না, লেন্সের মতনই একটা জিনিস হয়, এটাকে বলে হচ্ছে পোলারাইজার, ঠিক আছে, পোলারাইজার। তাহলে আমি ধর এরকম নেচার থেকে লাইট আসছিল, আমি এই লাইটের ডাইরেকশনে রাখলাম হচ্ছে একটা পোলারাইজার, বুঝলি? খাতার মধ্যে লিখবি পোলারাইজার রাখলাম। পোলারাইজার রাখলে কী হবে ভাই, আমার যে অ্যাঙ্গেলের লাইটটা দরকার বা যে প্লেনের লাইটটা দরকার শুধুমাত্র সেই প্লেনের লাইটটাই পাস হবে আর বাকিগুলো সব তোর আটকে যাবে। তার মানে ধর আমি এখান থেকে ধর আমি আজকে এই প্লেনের লাইটটাকে ফিল্টার করে বার করে নিলাম আর বাকি সবগুলো আমার কাছে আটকে গেছে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পোলারাইজার দিয়ে পাস করানোর পরে যে লাইটটা পেলাম এইটাকে আমি কী বলবো, এই লাইটটাকে বলবো হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট, শর্টে বলবো কি PPL, প্লেন পোলারাইজড লাইট, ঠিক আছে? তাহলে আগে যে লাইটটা ছিল কি বলবো বলতো, এই লাইটটাকে আমি বলবো হচ্ছে প্লেন আনপোলারাইজড লাইট, ওটা আর কেউ বলে না, পোলারাইজ হওয়ার পরে কী লাইট হলো আমি সেটা নিয়েই আমার এখন কাজ, ঠিক আছে, PPL, প্লেন পোলারাইজড লাইট। এখন তোর কিছু কিছু অর্গ্যানিক মলিকিউল আছে যারা কী করবে, ধর এইবার তুই এই লাইটটাকে কোথা দিয়ে পাস করাচ্ছিস, এইবার ধর তুই এই লাইটটাকে পাস করাচ্ছিস হচ্ছে তোর যে অর্গ্যানিক মলিকিউলটা আছে, অর্গ্যানিক মলিকুলের তুই এর মধ্যে সলিউশন বানিয়েছিস, বুঝতে পেরেছিস তো? এর মধ্যে তোর অর্গ্যানিক মলিকুলের সলিউশন আছে, তাহলে এর মধ্যে অর্গ্যানিক মলিকুলের সলিউশন আছে, অর্গ্যানিক মলিকুলের সলিউশন আছে। কিছু কিছু মলিকুল আছে যারা কী করবে, এই প্লেনের এই লাইটের ডাইরেকশান তো চেঞ্জ করে দেবে, এই লাইটের ডাইরেকশান তো চেঞ্জ করে দেবে, বুঝতে পারলি? এই লাইটের ডাইরেকশান ধর চেঞ্জ করে দেবে, এটা হচ্ছে আমার আগের, চেঞ্জ হওয়ার পরে ধর আমি এখন পেলাম হচ্ছে এইটা, ক্লিয়ার? বুঝলি? এবার এটা কী,
ডিফারেন্ট অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারে। ধর এখানে যদি আমার এটা কোন ডাইরেকশনে চেঞ্জ হয়েছে বলতো, এটা আমার দেখ চেঞ্জ হয়েছে ক্লক ওয়াইজ ডাইরেকশনে, তাই তো? ক্লক ওয়াইজ ডাইরেকশনে চেঞ্জ হয়েছে, তাহলে এটা হচ্ছে ক্লক ওয়াইজ ডাইরেকশনে চেঞ্জ হয়েছে। ক্লক ওয়াইজ যখন হয় এটাকে আমি প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করবো, বুঝলি? প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করবো। আবার কিছু কিছু মলিকুল তোর কী আছে, সিম্পল, কিছু কিছু মলিকুল আমার এটাকে অ্যান্টি ক্লক ওয়াইজও করতে পারে, বোঝা গেছে? তাহলে কিছু মলিকুল আমার ক্লক ওয়াইজ করতে পারে, অর কিছু মলিকুল আমার কী করতে পারে, অ্যান্টি ক্লক ওয়াইজ করতে পারে। তাহলে ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজের ছবিটা যখন এরকম হলো, তখন দেখ এই যে যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে এটাকে ইউজুয়ালি আলফা দিয়ে ডিনোট করা হয়, বুঝেছিস? যে অ্যাঙ্গেলটা আমার চেঞ্জ হলো আগের থেকে, যেটা চেঞ্জ হয়েছে এটাকে আমি আলফা দিয়ে ডিনোট করবো। তার মানে এখানে এটা আমার হলো কি বলতো, প্লাস আলফা, বোঝা গেছে? কিছু মলিকুল আমার কী করতে পারে, কিছু মলিকুল আমার করতে পারে হচ্ছে, তাহলে প্লেন পোলারাইজ লাইট আগে যেটা ছিল তার রেসপেক্টে মাইনাস ডাইরেকশনে চেঞ্জ করতে পারে, মাইনাস, বুঝতে পেরেছিস? মাইনাস ডাইরেকশনে চেঞ্জ করতে পারে। তার মানে দেখ এটা হচ্ছে আমার কী হবে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সবুজ কালি দিয়ে আমি অ্যান্টি ক্লকওয়াইজ লিখছি, সবুজ কালি দিয়ে আমি অ্যান্টি ক্লকওয়াইজ লিখছি, সবুজ কালি দিয়ে আমি অ্যান্টি ক্লকওয়াইজ লিখছি, ঠিক আছে? তার মানে এটা তখন কী হবে, তখন এটা হবে মাইনাস আলফা, বোঝা গেছে? তখন এটা আমার হবে হচ্ছে মাইনাস আলফা। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, একটা মলিকুল যে কোনো একটা করতে পারে, বোঝা গেছে? এই লাইনটা বেসিক্যালি অড ডিনোট করছে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, ক্লিয়ার? বুঝলি? তার মানে প্লাস আলফা বা মাইনাস আলফা আমি পেতেই পারি। প্লেন পোলারাইজ লাইটের আমার ডাইরেকশন চেঞ্জ করবে, এইসব এক্সপেরিমেন্ট এরকম এত আলো জ্বলা রুমে করা যায় না। এইসব এক্সপেরিমেন্ট করতে হলে তোকে ডার্ক রুমের মধ্যে করতে হবে, যেখানে শুধুমাত্র তুই এই লাইটটাই পাস করছিস, আর কোনো লাইট নেই ঘরের মধ্যে, সেখানেই তুই এই সমস্ত এক্সপেরিমেন্ট করতে পারবি, ঠিক আছে? এইসব ফিজিক্সের ল্যাবে এইসব এক্সপেরিমেন্টগুলো হয় ইউজুয়ালি, কেমিস্ট্রির ল্যাবে এই এক্সপেরিমেন্ট হয় না, কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট এগুলো ফিজিক্সের ল্যাবেই হয় হায়ার লেভেলে, ক্লিয়ার? এর জন্য তোর আলাদা সেট আপ লাগবে, বুঝতে পেরেছিস? এই নর্মাল টিউবলাইটের আলোয় হবে না এসব, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার প্লেন পোলারাইজ লাইট আর প্লেন নন পোলারাইজ লাইট, নর্মাল লাইট, এগুলো হচ্ছে প্লেন নন পোলারাইজ লাইট, বোঝা গেছে? যেগুলো আসছে, যে অর্গ্যানিক মলিকুলগুলো এরকম লাইটের ডাইরেকশনকে চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে, যে অর্গ্যানিক মলিকুলগুলো আমার লাইটের ডাইরেকশনকে চেঞ্জ করে দিতে পারে, তাদের আমরা কী বলি বলতো, তাদেরকেই বলি হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, ক্লিয়ার? তার মানে তুই খাতায় এবার লেখ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল কারা? বেসিক্যালি তুই লিখে রাখবি সিম্পল, তো পরীক্ষায় কোশ্চেন আসবে না কারা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, ডেফিনেশান আসবে না, তোকে আইডেন্টিফাই করতে হবে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ। সিম্পল ভাষায় লিখে রাখ, চেঞ্জ, চেঞ্জেস, চেঞ্জেস ডাইরেকশন অফ প্লেন পোলারাইজ লাইট, চেঞ্জেস দ্য ডাইরেকশন অফ প্লেন পোলারাইজ লাইট, চেঞ্জেস দ্য ডাইরেকশন অফ প্লেন পোলারাইজ লাইট, তারাই হচ্ছে কি বেসিক্যালি আমার অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, বুঝতে পেরেছিস? তাহলে তোকে যদি প্রশ্ন করে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কারা, এর জন্য কি আলাদা করে বলতে হবে? যারা আমি ডাইরেকশন চেঞ্জ করবে না তারাই আমার কী হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল, ক্লিয়ার? বুঝেছিস? অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বোঝা গেছে তো? আচ্ছা, এখন দেখ ইনিশিয়ালি সায়েন্টিস্টরা দেখছিল কি, ইনিশিয়ালি সায়েন্টিস্টরা দেখছিল হচ্ছে তোর ডিফারেন্ট ডিফারেন্ট মলিকুলের মধ্যে প্লেস করে, ডিফারেন্ট ডিফারেন্ট মলিকুলের সলিউশনের মধ্যে প্লেস করে দেখছিল, কেউ কেউ আমার অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করছে, কেউ কেউ অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি শো করছে। এখন কোন মলিকুল অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে, কারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, সেটা দেখার জন্য সিরিজ অফ এক্সপেরিমেন্ট করতে করতে কী দেখা গেল, দেখা গেল যারা যারা অপটিক্যালি অ্যাক্টিভ তাদের মধ্যে একটা সিমিলারিটি আছে, আর যারা যারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তাদের মধ্যেও একটা সিমিলারিটি আছে। এখন আমরা দেখব হচ্ছে সেই সিমিলারিটি কী, যাদের মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভিটি যারা শো করছিলো, বুঝতে পারলি? আচ্ছা দেখ ভালো করে, এইবারে খাতায় হেডিং দে, কারা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কারা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আগে আচ্ছা আগে তুই দেখ, কাইরাল কার্বন, আমি লিখছি জাস্ট কাইরাল কার্বন, ঠান্ডা মাথায় ভালো করে দেখবি, কাইরাল কার্বন। আচ্ছা আমাদের সিলেবাসে কাইরাল কার্বন একটা বিশাল বড় কনসেপ্ট বেসিক্যালি, আমাদের সিলেবাসে তার মধ্যে একটুখানি জাস্ট আছে। কাইরাল কার্বন কাদের বলে, খাতায় লেখ কাইরাল কার্বন, লেখ লেখ কাইরাল কার্বন কারা, খাতায় লিখে রাখ, ফোর ডিফারেন্ট গ্রুপস অ্যাটাচড, ফোর ডিফারেন্ট গ্রুপস, ফোর ডিফারেন্ট গ্রুপস অ্যাটাচড উইথ আ কার্বন, ফোর ডিফারেন্ট গ্রুপস অ্যাটাচড উইথ আ কার্বন, তারা হচ্ছে কি আমার কাইরাল কার্বন, ওকে? আচ্ছা এখন ধর আমি, তুই এখন নিচ্ছি কোন মলিকুল, সিম্পল ধর মিথেন মলিকুল নিলাম, চল ফার্স্ট নিলাম মিথেন মলিকুল। আচ্ছা মিথেনের ফর্মুলা কি, সিএইচ ফোর, সিএইচ ফোর, খুব ভালো কথা, সিএইচ ফোর। দেখ আমরা ইউজুয়ালি খাতায় কলমে টু ডাইমেনশনালে মিথেনকে এইভাবে আঁকি, সিএইচ ফোর এইভাবে আঁকছি। এই কার্বনের হাইব্রিডাইজেশন কি, মিথেনের কার্বনের হাইব্রিডাইজেশন কি, এসপি থ্রি, তাই তো? এসপি থ্রি, কার্বন হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি থ্রি, ক্লাস ইলেভেনে আমরা অলরেডি পড়েছি এটা। এখন মিথেনের অরিজিনাল স্ট্রাকচার তো ভাই এরকম নয়,
মিথেনের অরিজিনাল স্ট্রাকচারটা কিরকম হয়, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি এইরকম, তাই না? মিথেনের অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে এরকম। চল আচ্ছা, এটা হচ্ছে কার্বন, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে তোর কত, চার। দেখ এই যে মাঝে এটা কার্বন আছে, দেখ এর কাছে চারখানা বন্ড করারই জায়গা আছে, এই যে চারটে বন্ড করার জায়গা আছে এই কার্বনে, ঠিক আছে? আচ্ছা চল, আমি এই এইগুলো হচ্ছে হাইড্রোজেন, সাদাগুলো ধর হাইড্রোজেন, এর একটাই মাত্র বন্ড করার জায়গা আছে, ওকে? আচ্ছা চল, তাহলে কার্বন হাইড্রোজেনের সেই সূত্রে আমি চারখানা বন্ড বানালাম, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ কার্বন, তাহলে চল বানাই। এটা হচ্ছে মিথেনের অরিজিনাল স্ট্রাকচার, ওকে? এটা মিথেনের অরিজিনাল স্ট্রাকচার, যেখানে এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109°28', ওকে? আচ্ছা এইবারে দেখ, আমি খাতায় কলমে যে স্ট্রাকচার রেখেছিলাম সেখানে বন্ড অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে 90°, কিন্তু অ্যাকচুয়ালি তো 90° নয়, দেখেই বুঝতে পারছি, অরিজিনাল স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই স্ট্রাকচারকে যদি আমি বোর্ডে আঁকতে চাই তাহলে কীভাবে আঁকবো? এই স্ট্রাকচারকে যদি বোর্ডে আঁকতে চাই, মানে এই থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারকে যদি আমি 2D-তে আঁকতে চাই সেটা কীভাবে আঁকবো, সেটা আমরা আরেকবার এখানে, সেটা আমরা ক্লাস 11-এও দেখেছিলাম। আচ্ছা দেখ কীভাবে আঁকবো, এই মলিকিউলটাকে মানে sp3 হাইব্রিডাইজ ওয়ালা কার্বনকে, চল আমি কোথায় প্লেস করলাম, আমি দেখ এই যে একটা বোর্ডের প্লেনে ধর প্লেস করেছি, বোর্ডের প্লেনে প্লেস করলাম, বোর্ডের প্লেনে প্লেস করার পরে কি দেখতে পাচ্ছি, দেখ আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন আছে হচ্ছে ইন প্লেন অফ দ্য বোর্ড, মানে ইন প্লেন আছে, একটা হাইড্রোজেন আছে অ্যাভব দ্য বোর্ড, মানে অ্যাভব দ্য প্লেন সোজা কথা, আরেকটা হাইড্রোজেন আছে হচ্ছে বিলো দ্য প্লেন, ঠিক আছে? এই রিপ্রেজেন্টেশনটাকেই আমরা এবার এখানে আঁকবো, তার মানে কীভাবে আঁকবো, চল এটাকেই আঁকি, তাহলে বুঝতে পেরেছি এই ছবিটাকে এবার এখানে আঁকছি। দেখ এই যে মাঝখানে কার্বন, যে দুটো হাইড্রোজেন আমার আছে হচ্ছে ইন প্লেন, সেই দুটো বন্ডকে আমার শো করলাম কীভাবে, এইভাবে, বোঝা গেছে? জাস্ট নর্মাল দাগ দিয়ে শো করা হয়, ক্লিয়ার? আচ্ছা যে বন্ডটা তোর আছে হচ্ছে অ্যাভব দ্য প্লেন সেটাকে শো করা হয় কীভাবে, এইভাবে, আর যেটা আছে হচ্ছে বিলো দ্য প্লেন সেটাকে শো করা হচ্ছে এইভাবে। এটা হচ্ছে আমার মিথেনের অরিজিনাল স্ট্রাকচার, তার মানে এটা কীরকম স্ট্রাকচার, এটা হচ্ছে মিথেনের 3D স্ট্রাকচার, তার মানে 3D রিপ্রেজেন্টেশন ইন 2D, বুঝতে পারলি? থ্রি ডাইমেনশনালটাকে আমি রিপ্রেজেন্ট করছি কোথায়, 2D-তে, 3D রিপ্রেজেন্টেশন ইন 2D, কাকে রিপ্রেজেন্ট করলাম, এটা মিথেনকে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে? এটা হচ্ছে মিথেনকে আমি রিপ্রেজেন্ট করলাম, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার কি আছে, অ্যাভব দ্য প্লেন, ওটা হচ্ছে বিলো দ্য প্লেন, বুঝেছিস? তার মানে এই ধরনের বন্ড আমরা কার জন্য দিই, এটা দিই হচ্ছে অ্যাভব দ্য প্লেনের জন্য, আর এই ড্যাশ বন্ড ওটা আমরা কার জন্য দিই, ওটা দিই হচ্ছে বিলো দ্য প্লেন, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ, SN1 SN2 রিঅ্যাকশনে কিন্তু লাগবে এই কনসেপ্ট। আচ্ছা তার মানে এটা হচ্ছে তোর কি অ্যাভব, এটা হচ্ছে তোর বিলো, আর এগুলো হচ্ছে তোর ইন প্লেন, ইন প্লেন, তাই তো? বুঝতে পেরেছিস, ইন প্লেন। এখন ক্লিয়ার হয়েছে, CH4 স্ট্রাকচার, এটা হচ্ছে নর্মাল মিথেনের স্ট্রাকচার, বুঝলি, বুঝেছিস? আচ্ছা চল, এখন এই কার্বনটার দিকে আবার ভালো করে দেখ, এটা আমি স্ট্রাকচার বুঝে গেছি, 3D-তে আমি রিপ্রেজেন্ট এবার করতে পারবো, sp3 মানে আমি রিপ্রেজেন্ট করতে পারবো 3D-তে। আচ্ছা এই রিপ্রেজেন্টেশন করার সময় এরকম কিন্তু ভুলেও করবি না যে দুটো ইন প্লেনের মাঝখানে এই বন্ডটাকে দিয়ে দিলি, ওকে? আচ্ছা বাই দ্য ওয়ে এই বন্ডটাকে কী বলে, এটাকে বলে হচ্ছে ওয়েজ বন্ড, ঠিক আছে, ওয়েজ বন্ড এটাকে, আর এটাকে বলে কী বলতো, ড্যাশড বন্ড, এটাকে বলে ড্যাশড বন্ড, এটা ড্যাশড আর ওটা হচ্ছে ওয়েজ, ওয়েজ বন্ডকে যেন আমি এরকম দুখানা ইন প্লেনের মাঝখানে না দিয়ে দিই, তার মানে কি আমি বলছি, ধর তুই যদি উত্তেজনার বসে এইরকম স্ট্রাকচার রেখে দিলি, এটা কিন্তু ভুল স্ট্রাকচার, এটা কিন্তু রিপ্রেজেন্টেশন ভুল, এইভাবে রিপ্রেজেন্ট করা যাবে না, ঠিক আছে? দুটো প্লেনকে যেন পাশাপাশি রাখতে হয়, ওর মাঝখানে কাউকে ঢোকানো যাবে না ওরকম, বুঝতে পেরেছিস? কারণ কি ওই স্ট্রাকচার হলেই তুই সব কিছু গণ্ডগোল হয়ে যাবে, প্রপার্টিও গণ্ডগোল হয়ে যাবে, ওইভাবে আঁকা যাবে না, সোজা কথা আঁকা যাবে না। এখন দেখ আমি CH4 বুঝলাম, এবারে CH4-এর এই কার্বন মলিকুলটার দিকে তাকা, সরি কার্বন অ্যাটমটার দিকে তাকা, দেখ কার্বনের সাথে যে চারজন লেগে আছে, দেখ চারজনই হাইড্রোজেন, চারজনই হাইড্রোজেন, তার মানে কী বলতো, চারজনই হচ্ছে সেম, তার মানে এই কার্বনটা হচ্ছে কী বলবো বলতো, এই কার্বনটাকে আমি কী বলবো, একাইরাল কার্বন, একাইরাল কার্বন, এটা কাইরাল না ভাই, এটা কাইরাল না, এটা হচ্ছে একাইরাল, বোঝা গেছে? তার মানে দেখ আমরা কাইরালের ডেফিনেশন কী লিখেছিলাম, যে কার্বনের সাথে চারজন আলাদা আলাদা লেগে আছে তারা হচ্ছে কাইরাল, তারা হচ্ছে কাইরাল, তার মানে যে কার্বনের সাথে সবাই একই লেগে আছে তারা কী বলতো, মানে সোজা কথা যে কার্বন কাইরাল না তাদেরকে আমি কী বলবো, একাইরাল, ক্লিয়ার, বুঝেছিস? তাহলে একাইরাল কার্বন লিখে রাখ, একাইরাল কার্বন কী লিখবি,
দোজ হু আর নট কাইরাল, যে কাইরাল না সেই হবে একাইরাল। একাইরালের মানে কিন্তু এই নয় যে তার সাথে চারজন সেম লেগে থাকবে, এটা কিন্তু নয়। যারা কাইরাল না তারাই হচ্ছে একাইরাল, বুঝলি? ক্লিয়ার? আচ্ছা এখন দেখ, আমি এবার মিথেন মলিকুল নিয়ে একটু খেলি, মিথেন মলিকুল নিয়ে খেলবো। চল, কার্বনের আমি এই চারটে হাইড্রোজেনকে ধর আমি সরিয়ে দিলাম। এবার হাইড্রোজেন সরিয়ে আমি হাইড্রোজেনের জায়গায় অন্য কাউকে একটা লাগাচ্ছি, হাইড্রোজেনের জায়গায় ধর অন্য কাউকে লাগাবো। হাইড্রোজেনের ভ্যালেন্সি এক এক, হ্যালোজেনগুলোরও ভ্যালেন্সি এক। চল, আমি চারটে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ওর জায়গায় চারটে হ্যালোজেনকে লাগালাম। দেখ, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এইবারে দেখ, আমি যে মলিকুলটা পেয়েছি এই মলিকুলে, কার্বনের দিকে তাকা, এই মলিকুলে কিন্তু কার্বনের সাথে আমার চারটে আলাদা আলাদা গ্রুপ লেগে আছে, চারটে আলাদা আলাদা গ্রুপ বা চারটে আলাদা আলাদা অ্যাটম লেগে আছে। তার মানে এই কার্বনটা কি বলতো, এই কার্বনটা কিন্তু আমার এবার কাইরাল কার্বন, এটা আমার কাইরাল কার্বন, বোঝা গেছে? এটা আমার হচ্ছে কাইরাল কার্বন। এখন দেখ, কাইরাল কার্বন যারা হয় তাদের মাথায় কী দিয়ে ডিনোট করা হয়? ইউজুয়ালি স্টার দিয়ে। যারা কাইরাল কার্বন হয় তাদের মাথায় একটা স্টার দিয়ে ডিনোট করা হয়, যারা কাইরাল কার্বন হয় তাদের মাথায় স্টার দিয়ে ডিনোট করা হয়, বোঝা গেছে? তাহলে দেখ, এটা হচ্ছে আমার কী মলিকুল, এটা হচ্ছে বেসিক্যালি এই ধরনের মলিকুল, সিএফ সিএল বিআর আই, কার্বনের সাথে চারটে হ্যালোজেনের একটা করে বন্ড, কাইরাল মলিকুল, বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? তাহলে কাইরাল কাইরাল বোঝা গেছে তো? এখন দেখ কী দেখা গেছে, এইবারে ভালো করে দেখ ভাই। এখানে আমার একটা কার্বন ছিল, আমি বুঝে গেছি এটা কাইরাল, এটা একাইরাল। তুই এই মলিকুলটাকে, এই মলিকুলটাই সলিউশন বানাবি, এই মলিকুলের কোনো একটা সলিউশন বানাবি, কী দেখবি জানিস তো? দেখবি লাইটের ডাইরেকশান চেঞ্জ হয়ে গেছে। তুই মিথেন মলিকিউল মানে কি দেখ, একাইরাল কার্বনের একটা সলিউশন বানাবি, দেখবি লাইটের ডাইরেকশান চেঞ্জই হয়নি। তার মানে যারা কাইরাল হয় তারাই ইউজুয়ালি আমার লাইটের ডাইরেকশান চেঞ্জ করে, যারা একাইরাল হয় তারা আমার চেঞ্জ করতে পারে না, বুঝতে পেরেছিস? একটা কার্বন ক্ষেত্রে আমি ডিল করতে পারছি এইভাবে, যে কাইরাল মানেই লাইটের ডাইরেকশান চেঞ্জ করবে, একাইরাল মানেই লাইটের ডাইরেকশান চেঞ্জ করবে না, বোঝা গেছে? তাহলে একটা কার্বনের জন্য ঠিক আছে, বুঝলি? কাইরাল একাইরাল বোঝা গেছে, বুঝতে পেরেছিস? কাইরাল একাইরাল। চল, তার মানে এখন এই যে সিএফ সিএল বিআর আই, এই মলিকুলটাকে আমি একটুখানি মডেলে বানাচ্ছি, এই মলিকুলটাকে আমি মডেলে বানাবো। বুঝতেই পারছিস এখানে তিনজনে আমার সেম হবে না, তিনজনে আলাদা। তাহলে চল, তিনজনকে আলাদা করে দিলাম। হ্যাঁ, কাইরাল হতে হবেই, এটা ফার্স্ট কন্ডিশন। তুই এখন এই মুহূর্তে এটা জান যে কাইরাল হতে হবে ফার্স্ট অফ, তারপরে তো পরের জিনিস আমরা আসছি। হ্যাঁ, আচ্ছা এবার দেখ, আমি ধর এখানে কী করেছি, হাইড্রোজেনের কথা ভুলে যা, হাইড্রোজেন আগের বার সাদা ছিল, ভুলে যা। চারটে ধর আমার আলাদা আলাদা লেগে আছে, ঠিক আছে? ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। দেখ তুই ভেবে নে কোনটা পছন্দ। ফ্লোরিন ধর হচ্ছে সবুজ, ফ্লোরিন এটা, ব্রোমিন এটা, আয়োডিন এটা, ঠিক আছে? চারজন আলাদা আলাদা, চারটে আলাদা আলাদা কালার। দেখ এই মলিকুল, এই মলিকুল ওই একইভাবে রিপ্রেজেন্ট করেছি এভাবে, বোঝা গেছে? একইভাবে রিপ্রেজেন্ট করলাম, ক্লিয়ার? বুঝলি? এটা হচ্ছে সিএফ সিএল বিআরআই। চল, তাহলে আমি কাইরাল একাইরাল বুঝে গেছি, এইবার আমি কী করবো দেখা যাক। তাহলে এই মলিকুলটার যদি আমি সলিউশন বানাই, এই আমার লাইটের ডাইরেকশান চেঞ্জ করবে, এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই তো? এখন খাতা এবার হেডিং দে, খাতা এবার হেডিং দে, কনসেপ্ট অফ এনানসিওমার, 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 ENANTIOMER, এনানসিওমার, এনানসিওমার, কনসেপ্ট অফ এনানসিওমার। আচ্ছা ভালো করে দেখ, এই মলিকুলটাকে আমি এখানে আঁকছি, সি চারটে আমার কাছে আলাদা আলাদা, চল আমি চারটে আলাদা আলাদা কালি দিয়ে রিপ্রেজেন্ট করবো, সবুজ লাল, তাহলে এটা হচ্ছে ধর গ্রিন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে কী হবে ধর সামনেরটাকে ব্ল্যাক, আর এটা হচ্ছে ধর ব্লু, এটাতে আমি রিপ্রেজেন্ট করবো। এখানে নিলাম ফ্লুরিন, আয়োডিন, ক্লোরিন নিলাম, এখানে এখানে নিলাম ব্রোমিন। এই মলিকুলটা ধর আমার কাছে আছে, ঠান্ডা মাথায় দেখেছিস ওই মলিকুলটা। এখন এই মলিকুল ধর আমার লাইটের ডাইরেকশান চেঞ্জ করেছে, ক্লিয়ার? ভালো করে একটা আবার জিনিস দেখ, ধর এনানসিওমার ব্যাপারটা কি, এই মলিকুলটা যদি আমি একটা মিরর ইমেজ আঁকি, মিরর ইমেজ মানে কি একটু দেখে নে, মিরর ইমেজ মানে কি, ধর এই মলিকুলটা তোর কাছে আছে,
তুই কি করলি, এর সামনে ধর একটা আয়না রেখেছিস, আয়না ধর আমি একটা রাখলাম, আয়না রাখার পরে আমি কি দেখবো ভাই, এই মলিকুলের মিরর ইমেজ একটা পাবো, মিরর ইমেজ একটা পাবো। তাহলে এই মলিকুলের যে মিরর ইমেজটা পাবো সেটার ছবিটা একটু আঁকি। তার মানে মিরর মিরর ইমেজ কীরকম হয়, এখান থেকে এদের যা ডিস্টেন্স ছিল এখান থেকে ওদেরও তাই ডিস্টেন্স হবে, এটাই তো বেসিক্যালি মিরর ইমেজের ফান্ডা। তার মানে দেখ এই মিরর থেকে এই কার্বনের যা ডিস্টেন্স তাহলে আমি সেটা এখানে আঁকলাম, এই ফ্লুরিনের যা ডিস্টেন্স, চল উপরে তাহলে ফ্লুরিন হবে, ক্লোরিন তাহলে সামনের দিকেই ক্লোরিনটা পাবো, ব্রোমিন দেখ এখানে ছিল এরকম তাহলে এখানে পাবো এরকম একটা জায়গাতে ব্রোমিন, আয়োডিন পিছন দিকে পাবো এরকম একটা জায়গাতে আয়োডিন, তাই না? তাহলে মিরর ইমেজটা আমি আগে আঁকছি, মিরর ইমেজটা আগে আমি আঁকি, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন, খুব ভালো কথা এঁকেছি, কেন আঁকলাম এক্ষুনি বুঝতে পারবো। ওকে মিরর ইমেজ ক্লিয়ার, এঁকেছিস খাতায়? মিরর ইমেজ জাস্ট আঁকলাম। এখন এই পৃথিবীতে দু ধরনের এলিমেন্ট হয়, কীরকম কীরকম এলিমেন্ট হয়, একজন যাদের মিরর ইমেজ ভাই ওদের সাথে সেম হয়, আরেকজন যাদের মিরর ইমেজ ওদের সাথে সেম হয় না, ঠিক আছে? এই যে ছোটোবেলা থেকে শুনে এসেছিস নেচারের মধ্যে সিমেট্রি, অ্যাসিমেট্রি বা নন সিমেট্রি, ঠিক আছে? এই জিনিসটা কী অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল কাড়া কাড়া হয়, ভালো করে দেখি সিমেট্রিক্যাল কাড়া কাড়া হয়। ধর আমি তোকে এখন দিলাম হচ্ছে ধর তোর হাত হাত, ঠিক আছে? এটা ধর তোর হাত, এটা তোর হাত তো, ওকে খুব ভালো কথা। হাতের ধর তুই মিরর ইমেজ এখন আঁকছিস, হাতের মিরর ইমেজ আঁক, হাতের মিরর ইমেজ আঁকবার, আঁকার পরে কী পাবো বলতে এটা পেলাম, ছোটো বড়ো হয়েছে ঠিক আছে, সে ঠিক আছে। এটা তোর হাত, এটা তোর হাতের মিরর ইমেজ, ঠিক আছে? এখন দেখ তুই যদি এই জিনিসটাকে পুরোপুরি তুলে এর উপরে বসানোর চেষ্টা করিস, দুটো কি মিলবে? মিলবে না, তাই না? তুই দেখ এটাকে জাস্ট বসানোর এরকম চেষ্টা করলে, মানে কি এটা ছিল এটার মিরর ইমেজ, তুই যেটা পেয়েছিস জাস্ট এটাকে তুই ধরে এটার উপর বসাবি, মিলবে না, মিলছে না। তাহলে যারা মেলে না তাদের একটা নাম আছে, আচ্ছা কী নাম আসছি সেখানে। এইবারে ধর তুই কোনো একজন কাউকে নিলি, কীরকম ধর তুই এ লেটারটা নিয়েছিস, ঠিক আছে? এ লেটারটা ধর নিয়েছিস, আমরা এখন সিমেট্রি নিয়ে খেলছি, কেমিস্ট্রি নিয়ে খেলছি না, সিমেট্রি। ধর এ লেটারটা, এর মিরর ইমেজ কীরকম হবে দেখ, এর মিরর ইমেজ দেখ এক্স্যাক্টলি এরকমই হবে, হবেই, ক্লিয়ার? আচ্ছা তুই ধর সি এর মিরর ইমেজ নিলি, সি, সি এর মিরর ইমেজ কীরকম হবে, সি হবে না ভাই, উল্টো হবে, ঠিক আছে? এরকম হয়েছে। আচ্ছা এইবার দেখ আমি যদি বলি এটাকে তুলে এর উপর বসাবো, বসাতে পারবি? এক্স্যাক্টলি বসে যাবে, দেখ এটাকে তুলে এর উপর বসালে এক্স্যাক্টলি বসে যাবে, যদি তুই যদি এটাকে তুলে এর উপর বসাতে আস বসবে না, বুঝতে পারছিস? যারা হচ্ছে এরকম মিরর ইমেজের সাথে মিলে যায়, যারা হচ্ছে মিরর ইমেজের সাথে মিলে যায় তাদেরকে কী বলে জানিস তো, বলে হচ্ছে সুপার ইম্পোজেবল, ঠিক আছে? যারা হচ্ছে মিরর ইমেজের সাথে মিশে যায় তাদের কী কী বলে, সুপার ইম্পোজেবল, সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, বোঝা গেল? যারা হচ্ছে একে অন্যের সাথে মিলে যায় তাদেরকে কী বলবো, সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। আচ্ছা যারা হচ্ছে একে অন্যের সাথে মেলে না তাদেরকে কী বলে জানিস তো, তাদেরকে বলে হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, নন সুপার ইম্পোজেবল, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, বুঝলি? আর ওটা কী ছিল, সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, বোঝা গেছে? এখন দেখ ভাই এ যদি এর সাথে মিশে যায় তার মানে আমি বলতে পারি দেখ এটা যা ছিল এটাও তাই, দুজনে একই, দুজনে তো আলাদা না, তাই না? বুঝতে পারলি? এ যদি এর সাথে মিশে যায় তার মানে কী বলতো, দুজনে একই, দুজনে আলাদা না। এই যদি এর সাথে না মেশে তার মানে কী বলতো, দুজনে ভাই আলাদা, দুজনের আলাদা এক্সিস্টেন্স আছে, ওই জন্য একে অন্যের সাথে মিলছে না। দেখ এর অস্তিত্ব আর এর অস্তিত্ব দুজনের আলাদা অস্তিত্ব, এরা দুজনে কিন্তু একই নয়, এক হলে মিলতো। এখন তুই মনে মনে এইসব ভাববি না যে ভাই এটাকে ঘুরিয়ে দিলে, ওইসব ঘোরানো টোরানো অ্যালাউ না, এখন আমরা জাস্ট মিরর ইমেজ করে যেটা পেয়েছি সেটা এখন, ঠিক আছে? এটা জাস্ট মিরর ইমেজ, তুই সামনে মিরর রেখেছিস, যেটা পেয়েছিস সেটাকে নিয়ে দেখছি। তুই যদি ভাবিস ভাই এটাকে তো ধরে দেখ টেনে ঘুরিয়ে দিলে তো মিলে যাবে, না সেটাও তো অ্যালাউ না, তাহলে তো তুই আরও এক টোটাল ইমেজ বানাচ্ছিস। আমরা এখন অবধি একবার অপারেশন করছি, একবার মিররটাকে অ্যাপ্লাই করেছি, বুঝেছিস? ক্লিয়ার? তার মানে দেখ সিটা হচ্ছে আমার নন সুপার ইম্পোজেবল, নন সুপার ইম্পোজেবল, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা তোকে যদি আমি এখন যে কোনো লেটার নিয়ে প্রশ্ন করি তুই বলতে পারবি, বল দেখি বি এটা কি সুপার ইম্পোজেবল নাকি নন সুপার ইম্পোজেবল? নন সুপার ইম্পোজেবল, তাই তো, বি, বি। তার কারণ কি, বি এর তুই কীরকম পাবি দেখ এইরকম পাবি, দুজনে ভাই মিলবে না, ক্লিয়ার? বোঝা গেছে? পি, পি কী হবে বলতো, পি এও নন সুপার, দেখ এরকম পাচ্ছিস পি, ও, ও সুপার ইম্পোজেবল, তাই না? ওর তো এরকমই হবে,
একটা তাহলে আইডিয়া আমরা পাচ্ছি কারা ইম্পোজেবল হয় আর কারা হচ্ছে নন সুপার ইম্পোজেবল হয়, মানে সুপার ইম্পোজেবল আর হচ্ছে কারা নন সুপার ইম্পোজেবল, বোঝা গেছে? তার মানে আমরা এখান থেকে আলটিমেট যে কনক্লুশনে আসলাম সেই কনক্লুশনটা কি বলতো, সুপার ইম্পোজেবল মানে ভাই দুজনের অস্তিত্ব এক, আর নন সুপার ইম্পোজেবল মানে দুজনের অস্তিত্ব আলাদা, দুটো আলাদা আলাদা জিনিস, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝলি? এখন দেখ এই যে মলিকুলটা ভাই আমি তুই বানিয়েছিলাম, এই মলিকুলটা যে আমি তুই বানিয়েছিলাম, দেখ এই মলিকুলটা আমি তুই স্ট্রাকচার বানিয়েছি, এখানে খাতায় কলমে বানিয়েছি, আমরা আবার বোর্ডেও বানিয়েছি, বোর্ডেও এই সরি মডেলেও বানিয়েছি। এইবারে চল এটার যে মিরর ইমেজ আমি খাতায় কলমে এঁকেছি সেটাকে আমি এখন মডেলে বানাবো, মিরর ইমেজটাকে আমি মডেলে বানাবো, তারপরে দেখবো দুটো মলিকুল কি এক না আলাদা। তাহলে আমি এখন এই মলিকুলটাকে বানাচ্ছি, ঠিক আছে? এই মলিকুলটাকে বানাবো, চল এই মলিকুলটাকে বানাতে গেলে এই যে আমার কাছে কার্বন আছে, দেখ লালটা হলো ক্লোরিন, উপরে দিলাম হচ্ছে ফ্লুরিন, কালোটা হচ্ছে ধর ব্রোমিন, এটা ধর আয়োডিন। দেখ এটা হচ্ছে আমার এই মলিকুলটা, বোঝা গেছে? এটা হচ্ছে এই মলিকুল যেটা নতুন আমি বানালাম, মিরর ইমেজ পেয়েছি যেটার। এটার এবার আগের মলিকুলটা নিই, দেখ আগের ভার্সানটা হচ্ছে বেসিক্যালি এই ভার্সানটা, আগের ভার্সানটা হচ্ছে এই ভার্সানটা। এইবারে দেখ এই দুটো মলিকুলের দিকে ভালো করে তাকা, দেখ দুটো হচ্ছে একে অন্যের মিরর ইমেজ, তাই না? দুটো একে অন্যের মিরর ইমেজ, ক্লিয়ার? দেখ এটার মাঝখান দিয়ে ধর মিরর পাস করলে দেখ লালটা যেখানে আছে দেখ ওর ঠিক মিররের থেকে অপোজিট দিকে সেম ডিস্টেন্সেই ওই লালটা আছে, সবুজটাও সেম, গ্রেটাও সেম, হোয়াইটটাও সেম, ক্লিয়ার? এইবারে তোর কী মনে হচ্ছে দুজনে কি এতদিন যদি তুই না জানিস ওইসব সুপার ইম্পসিবল নন সুপার ইম্পসিবল, তোর কী মনে হচ্ছে এমনি ছোটোবেলা থেকে কী ভাবতিস দেখ দুখানা একই, এমনি তোর তাই মনে হয় স্বাভাবিক, দেখ দুটো যে একই, কিন্তু এইবারে চল আমরা দেখি দুখানা কি মিলছে না মিলছে না। আমি তুই অলরেডি জেনে গেছি ভাই যারা হচ্ছে তোর মিরর ইমেজ ফর্ম করে তারা হচ্ছে কী হয় সুপার ইম্পসিবল হতে পারে নন সুপার ইম্পসিবল হতে পারে। এইবারে দেখ এই যে স্ট্রাকচারটা আমি তুই বানিয়েছি দেখার চেষ্টা করি এটা কি মিললো না মিললো না, চল দেখ মেলানোর চেষ্টা করি। আচ্ছা চল, লাল লাল মিলে গেছে, কালো কালো মিলে গেছে, সবুজ সবুজ মিলেছে, দেখ মেলেনি, দেখ হচ্ছে গ্রে আর সাদা মেলেনি, তুই কোনোদিনও মেলাতে পারবি না। দেখ এই মলিকুলটা কিন্তু তুই কোনোদিনও মেলাতে পারবি না, পারবি মেলাতে? তুই যে কোনো ইচ্ছা দিক থেকে যে কোনোভাবে চেষ্টা কর, দেখ চল সাদা আর গ্রেটাকে মেলাই, সাদা গ্রে মেলালাম, দেখ সবুজ লাল গেল গণ্ডগোল হয়ে, সবুজ লাল গণ্ডগোল হয়ে গেছে, সবুজ লাল গণ্ডগোল হয়ে গেছে, তাই না? দেখেছিস তুই একমাত্র মেলাতে পারবি কীভাবে, তুই যদি দেখ এই মলিকুলটাকে নিয়ে আবার যে কোনো কারো দুজনের পজিশান চেঞ্জ করিস তাহলে হয়তো মিলতে পারে, চল দেখা যাক। তার মানে ধর এটা ছিল হচ্ছে আমার এই মলিকুল, কোনটা এই ধর এটা হচ্ছে আমার এদিকে, তার মানে চল আমি এটাকে রাখলাম এখানে, এখানে রেখে দিয়েছি আমি, আমার হাতে এখন মিরর ইমেজ আছে, আমি বুঝে গেছি কি মিরর ইমেজ আর এরা দুজন মিলছে না এই মুহূর্তে। আমি এখন তাহলে মিরর ইমেজটার উপর একটু কারিকুরি করার চেষ্টা করি, চল কী করবো, মেলাতে গেলে তোর কাছে কী অপশান আছে বলতো, দুটো অ্যাটমের পজিশান চেঞ্জ করে দেখি কী হয়, দেখি কী হয়, দুটো অ্যাটমের পজিশান চেঞ্জ করছি, ক্লিয়ার? চল সাদা আর লালের পজিশন আমি চেঞ্জ করলাম সবুজ আর লাল মোহনবাগানের, ঠিক আছে চল পজিশান চেঞ্জ করেছি, দেখ যেটা পেয়েছি আর যেটা ছিল এইবারে দেখ মিলে গেছে, মিলে গেছে না? এইবার দেখ মিলে গেছে, ওকে মিলেছে, খুব ভালো কথা। তার মানে কী বুঝলাম বলতো, যখন মিলছিল না তখন যদি আমি একটা এক্সচেঞ্জ করি তাহলে মিলে যাবে, যখন মিলছিল না তখন যদি একটা এক্সচেঞ্জ করি তাহলে মিলে গেল, তাই না? এটা আমি বুঝেছি। আচ্ছা চল আবার আগের ভার্সনে ফিরিয়ে আনি এটাকে, সবুজ আর লালের পজিশনটা চেঞ্জ করে রাখলাম, তার মানে যখন মিলছিল না তখন একটা চেঞ্জ করলে আমার মিলে যাবে, এটা মনে থাকবে? যখন মিলছে না তখন একটা চেঞ্জ করলে মিলে যাবে, মলিকুলের ক্ষেত্রে অর্গ্যানিক, হাতটাতে আমি জানি না, হাতে আঙুল কাটতে হবে, ঠিক আছে? যখন মিলছিল না তখন একটা চেঞ্জ করলে মিলে যাবে, খুব ভালো কথা। এইবারে দেখ এই যে মলিকুলটা আমার ছিল CFClBri, বল দেখি এই কার্বনটা কাইরাল না কাইরাল না? কাইরাল অবভিয়াসলি, তার মানে দেখ এটা ছিল হচ্ছে কাইরাল, খুব ভালো কথা, এটা হচ্ছে কাইরাল। এর যে ভাই আরেকটা আমি ভার্সন পেয়েছি যে এর মতন না কিন্তু, এর মতন না কিন্তু আলাদা এক্সিস্টেন্স, তাই না? এই যে মিরর ইমেজ দেখ, এ আমার কাইরাল না কাইরাল না, এও কাইরাল, দুজনেই তো কাইরাল ভাই, দুজনেই কাইরাল, দুজনে কি সেম মলিকিউল, মলিকুলার ফর্মুলা সেম, স্ট্রাকচার কি সেম, স্ট্রাকচার সেম না, তাই না? মলিকুলার ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচার সেম না, বুঝতে পারছিস? দুজনে তো মলিকুলার ফর্মুলা সেম, কী হবে মলিকুলার ফর্মুলা, CFClBri, এই হচ্ছে তোর মলিকুলার ফর্মুলা। এর একটা ভার্সান দেখ এটা, এর একটা ভার্সান দেখ এটা, তাই না? দুটো ভার্সান, তুই জানিস এর এই দুটো ভার্সানই পসিবল, আর কোনো ভার্সানই পসিবল না। তার মানে কি এর এই দুটো ভার্সানই পসিবল, আর কোনো ভার্সান পসিবল না। আচ্ছা কেন এই কথাটা বললাম, CFClBri, দেখ আমি CFClBri কে যেভাবে ইচ্ছা একটা আঁকলাম, যেভাবে ইচ্ছা একটা আমি এঁকেছিলাম, তারপরে কী করলাম ওর একটা মিরর ইমেজ করলাম, দেখলাম দেখ আরেকটা আমি কাউকে পাচ্ছি যে হচ্ছে এর থেকে আলাদা, যে হচ্ছে এর থেকে আলাদা। তুই এইবারে তুই যে কোনোভাবে ট্রাই কর CFClBri কে, যে কোনো জায়গায় যাকে ইচ্ছা বসা,
দেখবি এদের দুজনের মধ্যেই কাউকে একটা তুই রিপিট পাচ্ছিস, বুঝতে পারলি? কি বললাম, তুই সিএফসিএল বিআরআই মানে কার্বন নে, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনকে যেখানে ইচ্ছা বসা, মানে তুই ফ্লুরিনকে এর জায়গায় এখানে বসাতে পারিস, বুঝতে পেরেছিস? ব্রোমিনকে এর জায়গায় এখানে বসাতে পারিস, যা ইচ্ছা তুই কর, দেখবি এই দুজনের মধ্যেই কাউকে তুই একটা পাচ্ছিস, বুঝলি? বুঝেছিস? এখন কিছু খাতায় লিখতে হবে না, বুঝতে পেরেছিস ব্যাপারটা কী হয়েছে? তাহলে আমি কী বুঝেছি বলতো, আমি এটাই বুঝলাম, একটা কাইরাল কার্বন যখন আছে তখন আমি ওর যে মিরর ইমেজটা পাবো সে ওর মতন হবে না, ওর থেকে আলাদা হবে। ক্লিয়ার? বোঝা গেছে? একটা কাইরাল কার্বন যখন আছে তখন আমি ওর যা মিরর ইমেজ পাবো সে ওর মতন হবে না, ওর থেকে আলাদা হবে। ক্লিয়ার? বুঝলি? আচ্ছা, এই মলিকুলটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি অ্যাক্টিভ। ক্লিয়ার? এই মলিকুলটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? এই অপটিক্যালি অ্যাক্টিভ, এর মধ্যেও কাইরাল কার্বন আছে। এইবারে হচ্ছে আসল গল্প। গল্পটা কি, আমি যদি এই মলিকুলের ওই যে সলিউশনটা বানাতাম, মানে যদি আমি প্লেন পোলারাইজ লাইটের সামনে বসাতাম, কী হতো? ডাইরেকশান চেঞ্জ হতো। ক্লিয়ার? সাপোজ এর ডাইরেকশান আমার চেঞ্জ হয়েছে কত বলতো? সাপোজ এর ডাইরেকশান চেঞ্জ হয়েছে আমার প্লাস আলফা, প্লাস আলফা মানে কি ক্লকওয়াইজে আলফা ধর আমার চেঞ্জ হয়েছে। এইবারে যদি আমি এটার সলিউশন বসাই তাহলে জানিস কত হবে ডাইরেকশান চেঞ্জ? এক্স্যাক্টলি মাইনাস আলফা হবে, বুঝলি? এটার ডাইরেকশান কী হবে বলতো? মাইনাস আলফা। এটার ডাইরেকশান কী চেঞ্জ করবে লাইটের? মাইনাস আলফা। বোঝা গেছে? তার মানে এ আমার প্লাস আলফা করলে আমার করবে মাইনাস আলফা। তার মানে কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল, কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল, ঠান্ডা মাথায় শুনে নে, কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল যদি আমার লাইটের ডাইরেকশান প্লাস আলফা করে তাহলে ওর মিরর ইমেজটা মাইনাস আলফাই করবে, বুঝলি? অপটিক্যালি অ্যাক্টিভ তো বটেই ভাই, এও অপটিক্যালি অ্যাক্টিভ, এও দেখ অপটিক্যালি অ্যাক্টিভ। তার মানে কী বুঝলাম? তার মানে এটাই বুঝলাম, অপটিক্যালি অ্যাক্টিভ শর্টে আমরা ওয়ে লিখবো, এও অপটিক্যালি অ্যাক্টিভ, এও অপটিক্যালি অ্যাক্টিভ। কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ আর নিজে দুজনে আমার প্লাস মাইনাসের জাস্ট চেঞ্জটা হবে, বোঝা গেছে? কোনো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল যদি লাইটের ডাইরেকশান প্লাস আলফা চেঞ্জ করে তাহলে ওর মিরর ইমেজ কত করবে চেঞ্জ? মাইনাস আলফা। বোঝা গেছে? তাহলে খাতায় এবার লিখে রাখ এটা, ইফ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, ইফ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, ইফ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল চেঞ্জেস দ্য ডাইরেকশান, চেঞ্জেস দ্য ডাইরেকশান অফ প্লেন পোলারাইজড লাইট, চেঞ্জেস দ্য ডাইরেকশান অফ প্লেন পোলারাইজড লাইট, শর্টে পিপিএল লিখিস, ঠিক আছে? প্লেন পোলারাইজড লাইট বাই প্লাস আলফা ডিগ্রি, বাই প্লাস আলফা ডিগ্রি, দেন ইটস মিরর ইমেজ, দেন ইটস মিরর ইমেজ